नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, 8ই মার্চ, চন্দ্র বৃহস্পতি, শুভ গজকেশরী যোগ, 3 দিন, 8, 9, 10 মার্চ, 3টি সুখবর নিশ্চিত পাবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা শোনাব, তাদের জীবনে বিরাট সমৃদ্ধির খবর আসবে এই 3টে দিন, 8, 9 এবং 10ই মার্চ। তার কারণ এই 3টে দিন চন্দ্র থাকবে শুভ দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে, তৈরি হবে চন্দ্র বৃহস্পতি শুভ গজকেশরী যোগ। আর এই শুভ গজরী কেশরী যোগের হাত ধরে আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার জীবনে আসবে নতুন সমৃদ্ধির সুযোগ, নতুন যোগাযোগ, অযাচিত ক্ষেত্র থেকে আকস্মিক অর্থলাভ, অর্থ আপনার জীবনে আসবে অতি দ্রুত গতিতে, যা আপনার জীবনকে সমৃদ্ধি আনবেই আনবে। কোন সেই কাজ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো সিংহ রাশি, চন্দ্র এবং বৃহস্পতির এই যে দৃষ্টি বিনিময়, একে বলা হয় শুভ গজকেশরী যোগ। আর এই রাজযোগের হাত ধরে 8 তারিখ অর্থাৎ আজ থেকেই আপনার উন্নতির নতুন ধারা শুরু হয়ে গেছে। আপনি যদি সিংহ রাশি হন, আপনার জীবনে চন্দ্র এবং বৃহস্পতির শুভ দৃষ্টি বিনিময়ে আপনার আর্থিক সমৃদ্ধির সুযোগ আসবে। আপনি যে কোনো কাজে হাত দেবেন, সকলে আপনার প্রশংসাই করবে। আপনার জীবনে আসবে সমৃদ্ধি, আপনার জীবনে আসবে সুখ, আর আপনি জীবনকে উপভোগ করবেন নতুনভাবে। এছাড়াও সিংহ রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে, তা হচ্ছে আপনার বন্ধুরা আপনাদেরকে যথেষ্ট খারাপ আচরণ করবে। বন্ধুদের সাহায্যে আপনি দৃষ্টির শুভ ফল পাবেন। সিংহ রাশি চন্দ্র বৃহস্পতির এই শুভযোগে আপনার মোটা অঙ্কের লটারি লাগতেই পারে। তার কারণ যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে আপনার ধনস্থানে কন্যা রাশির ওপর, তাই চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে, তাই 8, 9 এবং 10 আপনার মোটা অঙ্কের লটের টিকিট লাগতে পারে। আপনার শেয়ারের টাকা 10 গুণ হতে পারে, আপনার মিউচুয়াল ফান্ডের টাকা বৃদ্ধি পেতে পারে, আপনি বিভিন্ন গেমিং অ্যাপ থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতেই পারবেন যদি আপনি সিংহ রাশি হন। সুতরাং সিংহ রাশির জীবনে এই 3টে দিন, আজকে 8, কালকে 9, পরশু 10, মহা সমৃদ্ধির যোগ, মহা গজকেশরীর যোগ। ধনস্থানে শুভ গ্রহের অবস্থানের ফলে আপনার জীবনে ধনুরাশি একাধিক সৌভাগ্য অবশ্যই পাবে। যেহেতু বৃহস্পতি দেয় অর্থ, বৃহস্পতি দেয় বিদ্যা, বৃহস্পতি দেয় জ্ঞান, বৃহস্পতি দেয় সততা, বৃহস্পতি হয় মনুষ্যের মনুষ্যত্ব হিসাবে ভাবা, সেই বৃহস্পতি যখন চন্দ্রের সঙ্গে মিলিত হবে তখন আপনার জীবনে সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ আসবেই আসবে। আর আপনার মুখে অবশ্যই অতি সৌভাগ্যের খবর আপনি খুব দ্রুত পেতে পারবেন। তাছাড়া সিংহ রাশি যেদিক দিয়ে একটা সৌভাগ্যের কথা বলি, যেহেতু চন্দ্র হচ্ছে মিত্রতার সম্পর্ক বৃহস্পতির সঙ্গে এবং চন্দ্র বৃহস্পতি গজকেশরী রাজযোগ তৈরি হয়েছে, আপনার জীবনে নতুন সমৃদ্ধি আসবে। শুধু লটারি বা শেয়ারের টাকা নয়, আপনার কর্মজীবনেও নতুন চাকরি লাভ হবে। যে সমস্ত সিংহ রাশি চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন তাদের নতুন চাকরি হবে, বা আপনার যেখানে টাকা পেন্ডিং পড়ে আছে সেখান থেকে আপনি টাকা পাবেন। এছাড়াও আপনার জীবনে আসবে সমৃদ্ধি, আপনার জীবনে আসবে সুখের খবর, আপনি জীবনকে নতুন হিসাবে গ্রহণ করতে পারবেন যদি আপনি সিংহ রাশির মানুষ হন। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার জীবনে আসবে নতুন সমৃদ্ধির ভোর, আপনি জীবনকে নতুন হিসাবে খুঁজে পাবেন যদি আপনি সিংহ রাশির মানুষ হন। সুতরাং বোঝাই যাচ্ছে সিংহ রাশির কাছে এই গজকেশরী যোগ অতি সৌভাগ্যের যোগ, যা 8, 9, 10 এই 3টে দিন থাকবে চন্দ্রের সঙ্গে বৃহস্পতি এক হয়ে। এরপরেই আপনার জীবনে লড়াই শুরু হবে এবং আপনি জয়লাভ অবশ্যই করবেন সিংহ রাশি। তাই বলি সিংহ রাশি এই 3টে দিন আপনার যে সৌভাগ্য আপনি পাচ্ছেন, এই 3টে দিনে সৌভাগ্যের কাজগুলো করেই ফেলুন।
তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আশেপাশে শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি শেষ করলাম। নমস্কার ও জানা।